আফা ও আফা আমরা 10 টাকা ভিক্ষা দেন না এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় শাস্তি আমাকে টাচ করিস দেখতে পারতেছিস যেখানে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রাইভেট সময় কাটাইতেছে তার মাঝখানে চলে আসছিস অন্য কোথাও যাওয়ার জায়গা নাই তোর আফা আসলে হইছে কি আমার অনেক ক্ষুধা লাগছে দুইটা দিন ধরে কিছু খাই নাই তো এই জন্য আপনার কাছে টাকা চেয়েছিলাম আমার এক বড় টাকা দেন না এই তোর ক্ষুধা লাগছে আমরা কি করব হ্যাঁ সকালবেলা দিলেই তো ফিল্টার নষ্ট করে দেখ তুই যদি এখন এখান থেকে না যাস না তাহলে কিন্তু তোকে পুলিশে দিব না 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 আফা আপনি পুলিশে ডাইকেন না আমি ভুল করছি অন্যায় করছি আমি আমার ভুলটা বুঝতে পারছি যার আগে একটা কথা জিজ্ঞাসা করি আপনি কি জানো কইলেন ওই লোকটা আপনার বয়ফ্রেন্ড হয় ও আমার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না হলে এখানে এমনি আসছি ঘাস কাটতে আসছি যা না ভাই এখান থেকে ও আচ্ছা এই ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে দেবী এভাবে আর ভালো লাগে না চলো না আমরা কোথাও ঘুরতে যাই কোথায় যাও বলো আচ্ছা কখন যাও মজা তুমি এখানে কি করছো আর এই লোকটা কে তুমি আমাকে কেন এভাবে ধরে আছো এই কিসের মা কে মা হ্যাঁ তুই কে আরে মা কেন ডাকতেছিস আমাকে দেখেন থেকে আমি আশ্চর্য বিষয় তো মা তুমি এটা কি বলছো আয় কি বলছো আমি তোমার মেয়ে তুমি আমাকে চিনো না মেয়ে মানে আরে আমি তো কোনো বিয়ে করি না আর মেয়ে কোথা থেকে আসবে রাস্তার মেয়েটে বোঝো না ভিক্ষা টিকা করতে আসে আসছে যে আপনি সুযোগ পেয়ে যাবে তাই এই জন্য বলতেছে আয় যা বলতেছে এখন থেকে মা মিথ্যা কথা কেন বলতেছো বলো তো আমি না তোমার মেয়ে হই আমার নাম বেলি তুমি আমাকে চিনো না আয় তুমি কিছু বলতেছো না কেন বলো ভাই টুকের বাচ্চা কে তোর মা হ্যাঁ রাস্তার মধ্যে মানুষ দেখলে মা ডাকতে ইচ্ছা করে না আজকাল টোকাইরা এইসবই করে মানুষকে যে মা বাবা ডেকে টাকা পয়সা নেয় মা তুমি ওদের সামনে কেন মিথ্যা কথা বলছো যে আমি তোমার মেয়ে নই এইসব কথাই করা কাজ হবে না করিস দেখতে পারতেছিস যেখানে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রাইভেট সময় কাটাইতেছে তার মাঝখানে চলে আসছিস অন্য কোথাও যাওয়ার জায়গা নাই তোর আফা আসলে হইছে কি আমার অনেক ক্ষুধা লাগছে দুইটা দিন ধরে কিছু খাই নাই তো এই জন্য আপনার কাছে টাকা চেয়েছিলাম আমার এক বড় টাকা দেন না এই তোর ক্ষুধা লাগছে আমরা কি করব হ্যাঁ সকালবেলা দিলেই তো ফিল্টার নষ্ট করে দেখ তুই যদি এখন এখান থেকে না যাস না তাহলে কিন্তু তোকে পুলিশে দিব না 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 আফা আপনি পুলিশে ডাইকেন না আমি ভুল করছি অন্যায় করছি আমি আমার ভুলটা বুঝতে পারছি যার আগে একটা কথা জিজ্ঞাসা করি আপনি কি জানো কইলেন ওই লোকটা আপনার বয়ফ্রেন্ড হয় ও আমার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না হলে এখানে এমনি আসছি ঘাস কাটতে আসছি যা না ভাই এখান থেকে ও আচ্ছা এই ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে সাগর তুমি হ্যাঁ আমি আমি যদি এখানে না আসতাম না তাহলে তোর যে রঙ্গলীলাটা সেটা আমি দেখতে পেতাম না তুই কি ভেবেছিস আমি কোনো কিছু খোঁজ খবর না নিয়ে এখানে চলে আসছি তা তো নয় আমি খোঁজ খবর নিয়ে এখানে চলে আসছি তোকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের অনেক বছর হয়ে গেছে আর তুই এখন এই সময় পরকিয়ে করছিস তো লজ্জা লাগে না শুনো না আমার ভুল হয়ে গেছে আসলে আমি এতটা বুঝতে পারিনি আমাকে শেষবারের মতো মাফ করে আর কোনোদিন করবো না এরকম আমি শুধুমাত্র আমার পরিবারের জন্য তোর জন্য আমার নিজের সুখকে আমি বিসর্জন দিয়েছি আমি ঠিক মতো আমার বাসায় থাকতে পারি না কেন পারি না তুই ভালো করে জানিস আমার কাজের সুবাদে বিভিন্ন জেলায় জেলায় ঘুরতে হয় আমি তো চেয়েছিলাম যে আমার যতই কষ্ট হোক না কেন আমার পরিবারটা ভালো থাক আমার বউ ভালো থাক আমার সন্তান ভালো থাক এই ভালো থাকা এতদিন আমি কার জন্য কি করেছি এখন আমার ভাবতে লজ্জা লাগছে যে এমন একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সাগর আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আমি এরকম ভুল আর কখনো করবো না আমাকে মাফ করে দাও তুমি আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি সেই টাকা আমি তোকে পাঠাই তুই কি করলি সেই টাকা তুই অন্য পরপুরুষের পিছনে ব্যয় করিস তাই না আমার ভাবতে অবাক লাগছে যে মেয়েটাকে আমি এত বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছি সেই মেয়েটা আমারই অনুপস্থিতিতে এসব করে বেড়ায় আচ্ছা এসব কাজ করার আগে একটা বারের জন্য কি তোর ভাবা উচিত ছিল না যেই মানুষটা আমার জন্য এত কিছু করছে তাকে আমি ঠকাবো কি করে হ্যাঁ তুই আমারই অনুপস্থিতিতে খারাপ কিছু করতি আমি কখনো সেই কথাটা বিশ্বাস করিনি তাই আমি তোকে ফলো করা শুরু করলাম ফলো করতে করতে আজকে যখন নিজের চোখে সব কিছু দেখলাম যে তুই রঙ্গলীলা করছিস এখানে তো অবিশ্বাসের আর কোনো কিছু নেই আর তোর মতো একটা অবিশ্বাসী মেয়েকে আমি আর আমার সংসারে রাখতে চাই না তোর সাথে আমি ঘর সংসার করতে চাই না আমি তোকে ডিভোর্স দিয়ে দেব শোন ডিভোর্স লেটারটা সময় মতো পৌঁছে যাবে বেলি
মা এদিকে এসো। বেলি এতদিন আমাদের পরিচয়ে বড় হয়েছে, এখন থেকে একটা পরিচয়ে বড় হবে, আমার পরিচয়। তার কোনো মানেই আর তোর মতো একটা নোংরা মেয়ের সাথে না আমরা কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি যে এত খারাপ একটা মেয়ে না আমি আগে জানতাম না। তুমি যে মেয়েকে জন্ম দিয়েছো, কষ্ট করে লালন পালন করে বড় করছো, সেই নিজের মেয়েটাকে তুমি অস্বীকার করলে? হ্যাঁ, আমি তো সব কিছু নিজের চোখে দেখলাম। আমার মেয়েটার সাথে তুমি দুর্ব্যবহার করেছো, এমনকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। তোমার মতো খারাপ মেয়ে না আমি আমার জীবনও দেখিনি। তোমার একটাই শাস্তি, এখন থেকে আমাদেরকে ছাড়া তোমাকে বাঁচতে হবে। মা চলো। তোমার জন্য আমি আমার স্বামী সন্তান আমার সংসার সবকিছু ছেড়ে দিছি, আর এখন তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ? কি পাগল হয়ে গেছো? তুমি কি ভাবছো তোমার মতো মেয়ের সাথে আমি রিলেশন রাখবো? এতদিন তুমি আমাকে বলতে তুমি সিঙ্গেল, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। এখন তো দেখি শুধু বয়ফ্রেন্ড না, তোমার হাজবেন্ড আছে, সাথে একটা বাচ্চাও আছে। যে মেয়ে নিজের গর্ভের সন্তানকে পরিচয় দেয় না, হাজবেন্ডের পরিচয় দেয় না, দুই দিন পরে তুমি আমার চেয়ে বেটার কাউকে পেলে আমার যে পরিচয় দেবে না তার কি গ্যারান্টি আছে? তোমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়, সারা জীবন সংসার করা যায় না। শিবু,